এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। কালকে মামা বাড়িতে সারাদিন পিকনিক করে, সারাদিন মানে খুব আনন্দ করেছি কালকে, প্রচুর আনন্দ করেছি। যে আমাদেরকে কেউ নিতে আনতে পারছিল না, তারপরেও মানে আলো চলে যাচ্ছে 5:30-6:45 বাজে, একে তো যেন ভোর 6টার সময় আমি ঘুম থেকে উঠেছি, তার আগের দিন রাত্রেও সেরকম একটা ভালো করে ঘুম হয়নি। তারপর মামা বাড়িতে গেছি, মামা বাড়িতে যাওয়ার পরে কি যা বাড়িতে যাওয়ার পরে হচ্ছে তোমার সবাই বোনরা আসলো, তারপর সবার সাথে সারাদিনকে এই একবার এখানে যাচ্ছি, একবার এটা আনতে যাচ্ছি, ওটা আনতে যাচ্ছি, তারপরে সমানে ওপর নিচ করেছি, বেশ কয়েকবার ওপর নিচ করাতে পা ব্যথা করছিল। কেন জানি না, তো মাও বললো যে এতবার করে সিঁড়ি দিয়ে নামা ওঠা করেছিস, সেই জন্যই হয়েছে, মারও নাকি হয়েছে। যাই হোক, কালকে রাত্রে প্রচণ্ড ঘুমিয়েছি। আজকে খাওয়া দাওয়াটা হয়ে গেছে, ধরো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে 3টের মধ্যে, না হ্যাঁ 3টে থেকে 3:15-এর মধ্যে সব কিছু হয়ে গেছে। তো তারপরে সকালে পিকনিক করাটার মানে আমি কালকে আসলে ভাবতাম কি যে আচ্ছা শীতকালে সবাই পিকনিক করবে, গরমকালে সবাই কেন পিকনিক করে না, আমি এসব অদ্ভুত খুব কথাগুলো ভাবতাম। কালকে আমি এতদিন পরে একটা জিনিস বুঝলাম যে শীতকালে রোদটা সবার লাগে আর কি, গরমকালে তো সেই রোদ সহ্য করা যাবে না। কালকে সারাটা দিন তো আমরা ছাদে ছিলাম, 5:45-এর ছাদে ছিলাম, তার মাঝে একটুখানি ধরো এটা ওটা আনতে নিচে নামছিলাম করছিলাম। এবারে কিন্তু মানে যখন আলো চলে গেছে এমনও হয়েছে যে 5:30-5:45 বাজে আলো চলে যাচ্ছে, তখনও আমরা নিচে আসছি। আমরা কালকে প্রচুর খেলেছি, গানের লড়াই খেলেছি, তারপর মেমোরি টেস্ট খেলেছি। কালকে সারাদিন যেহেতু বাড়িতে ছিলাম না, ওর জন্য দেখো মা আজকে সারাদিন ধরে কত কিছু জামা কাপড় কেচেছে, এগুলো কেচেছে, এগুলো এখনো গুছাইনি, এগুলো মা অলরেডি ভাঁজ করে ফেলেছে। এখানে তো এই চেয়ারে তো কোনো বসার জায়গা নেই, শুধু সোফা। সবকিছু একদম যেরকম যেরকম ভেবেছিলাম, আমরা যেরকম আনন্দ করবো ভেবেছিলাম সবকিছুই হয়েছে। শুধু মাঝে আমরা আরেকটা জিনিসই মিস করে গেছি, আমরা ভেবেছিলাম যে শিব মন্দির যখন ঘুরতে গেলাম ওই শিব মন্দিরের ভেতরটা না তোমাদেরকে যদি দেখাতে পারতাম খুব ভালো হতো। দেখি এরপরে কোনোদিন যখন যাবো, আমরা কালকে প্ল্যান করে এসেছি যে বিকেলবেলা যাবো। ওই শিব মন্দিরের ভেতরটা খুব সুন্দর, একটা বড় পুকুর আছে, তারপর স্লিপ আছে, দোলনা আছে, ভেবেছিলাম গিয়ে যে শিব মন্দিরে। মা আমাকে 1 ঘন্টা আগে এই লাড্ডুটা খেতে দিয়েছিল, মা এখনো খাইনি। সন্ধ্যা হলেই হাতে চানাচুরের কৌফা মান থাকবেই, একবার করে হলেও আসবেই। মা খেলাম, আগে মাকে না জানিয়ে খেতাম, এখন মাকে জানিয়ে খাওয়া। এইটার ওপরেরও অবস্থা দেখো কি অগোছালো হয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো মা কালকে পড়ে গেছিল, আর এই হাড়টা কালকে বাড়িতে এসে ছিঁড়ে গেছে। এই দেখো এই পুঁথিগুলো সব বেরোচ্ছে। কি করছো মা? উপরে তো মাছের ঝোল করতে হয়নি, ডাল মাছ ভাজা, এসব দিয়ে মাছের ঝোলে বড়া দিয়ে চালিয়েছে, এগুলো পেঁয়াজ করে আলু টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে এখন মাছের ঝোলটা। উপরে যেন কি খেয়েছে মাছের দিকে মা এখন মাছের ঝোল রান্না করছে, আর দুপুরবেলা কী খেয়েছি আমি নিজেই ভুলে গেছি, মাকে আবার জিজ্ঞেস করলাম, তাই আমিও একবার ভেবে নিয়ে খেয়েছিলাম, আর তোমরাও তার সাথে একবার দেখে নাও। অলরেডি ডাল মা রান্না হয়ে গেছে, এদিকে মাছের মন্দির পাঠানো, এই দিয়ে হবে মাছ ভাজা, আর এটা দিয়ে হবে ঝোল, যদি মার টাইমে হয় তাহলে ধনে পাতা, আর এখানে মাছের ডিম, তাই না, এটা দিয়ে মনে হয় ডিমের বড়া হবে, একটু চাটনি হয়ে গেছে, চাটনি, একটু ধনে পাতা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, বেসন, আর একটু মিষ্টি দিয়ে মেখে এটা বড়া করবো। একদম পাতলা করে মুসুরির ডাল, এদিকে আছে মাছ ভাজা, এটা মাছের ডিমের বড়া, আর চাটনি, চাটনিটা কাজ। সিরিয়াল শুরু হয়ে যাবে, মা গোপালদের ঘুম পাড়াচ্ছে, আমাকে বলছে রাত্রি টিভি চালা। আমাদের রাতের ডিনার ভাত ডাল আর মাছের ঝোল, আলু পেঁয়াজ করে দিয়ে মাছ। তো আমরা
ডিনার করতে বসে গেছি, মানে মা আসছে আর বাবা ওই ঘর থেকে আসছে, আমি বসে পড়েছি, ডিনার করবো, রাত্রে ঘুমিয়ে পড়বো, কালকে সকালবেলা উঠে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? এখন এর মতো টাটা। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে, সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, চা খেয়ে তারপর ভিডিও এডিট করছিলাম, আর মা ওদিকে এখন ব্রেকফাস্ট বানাচ্ছে। ব্রেকফাস্টে হবে হচ্ছে আজকে পরোটা আর আলুর তরকারি। এই প্রথম আমি আগে আগেই জেনে গেছি পরোটা আর আলুর তরকারি, কারণ এখানে বসেছিলাম আর পরোটার ধোঁয়া মাকে জিজ্ঞেস করলাম, মা বললো হ্যাঁ আয় নিয়ে গিয়ে টেবিলে রাখ, কারণ পরোটা ঠান্ডা হতেও টাইম লাগে। এখানে কি করছে? আচ্ছা, মা জামা কাপড় মুছে, মা স্নান হয়ে গেছে, তাই না? স্নান হয়ে গেছে সকাল সকাল, এখন আমি স্নান করতে ভয় পাচ্ছি, ঠান্ডা কমে গেছে। রেসিপি বললাম আজকে ফুলকপি আলুর তরকারি হবে শুধু টমেটো দিয়ে, না না তার যেটা টমেটো আরও অনেক মশলা তো সেগুলো সব বাদ দিয়ে দিলাম। কালকে রাত্রে যে দেখিয়েছিলাম এই হাতটা এরকম খুলে গেছিলো, তারপরে বাবা রাত্রেবেলা এসে ঠিক করে দিয়েছে। এই হাতটা আমার মার ভীষণ পছন্দের একটা হাত। মা তুমি কি জানো এই হাতটা বাবা ঠিক করে দিয়েছে কালকে? রাত্রেবেলা আমি বললাম যে হবে না, ট্রান্সফার করে নেবো, আমার এইটাই ভালো লাগে, আমার শাড়ির সাথে এত সুন্দর ম্যাচিং না এটা। মাঝে হচ্ছে সন্ধ্যে 6:30, হ্যাঁ 6:30, মা ওদিকে টিভি দেখছে, আমরা এতক্ষণ চা খেলাম আর ভিডিওটা এডিট করলাম, তারপরে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম কি আমি তো ভিডিওটা শেষ করিনি, তো সেই জন্যই ভাবলাম যে এই ভিডিওটাকে এখানে শেষ করি, কারণ আজকে বিকেলবেলা একটা অন্যরকম ভিডিও এখন বানাবো আর কি, একটু পরে ওই 6:30 নাগাদ, তো সেটা তো তোমরা কালকে পাবে। আর তাহলে চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।